দুর্গাপুরের চিত্রালয় ময়দানে অনুষ্ঠিত মড়েত মেলায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। আদিবাসী কো লাগি রাখা দহ যাহা ঠাও, এসপি কো লাগি রাখা দহ যাহা ঠাও, ওনারে যাহা কো নন আদিবাসী, যাহা কো বাস, যাহা কো বিশ্বাস, যাহা কো মন্ডল, যাহা কো মাহাতো, যাহা কো ভৌমিক, যাহা কো নাসরিন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বক্তব্য, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আদিবাসীদের সংবিধান স্বীকৃত সংরক্ষণ ব্যবস্থা আজ প্রশ্নচিহ্নের মুখে। শিক্ষাক্ষেত্র, চাকরি ক্ষেত্র, নার্সিং ট্রেনিং, টিচার্স ট্রেনিং সহ যাবতীয় বিভাগে আজ নন এসটিরা ভুয়ো এসটি সার্টিফিকেট জোগাড় করে প্রকৃত আদিবাসীদের জায়গা অন্যায়ভাবে দখল করছে। অনঙ্কান যাহে কো নন আদিবাসী পিপল, যাহে কো প্রকৃত পক্ষে আদিবাসী বান কানা কো উনকো গে হিজু কানা, অনঙ্কা গে যদি লেটার গে চালা ইদিয়া, তাহলে হাপেন দিন রে যাহে আদিবাসী, যাহে নিয়ে পশ্চিম বাংলা কোনত্রেন প্রকৃত আদিবাসী উনকো কো আকোয়া যাহা হক ইদর, যাহা এসটি কো লাগি রাখা দহ সিট, যাহা এসটি রিজার্ভ ক্যাটাগরি অনাখন ফসুল হচো আ অনিয়ে কো রুখিয়ে দারাম লাগি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সে ওয়েস্ট বেঙ্গল সিডু ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খন কুরুমুতো হাতা হই কানা আপে সানাম তেনেহর অনিয়ে স্টল রে হে কাতে নিয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি চি এবং চি অজেতে নিয়ে অ্যাসোসিয়েশন আদিবাসীদের উপর এইরূপ অন্যায় অত্যাচারের প্রতিবাদে আদিবাসীদের হয়ে লড়াই করার জন্য পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তৈরি হয়েছে, যাদের মূল স্লোগান হলো ফাইট ফর এসটি রিজার্ভেশন। এই বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য দুর্গাপুরের চিত্রালয় ময়দানে অনুষ্ঠিত মড়ে মেলায় একটি প্রচার কর্মসূচির আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আজকে আপনারা দেখেছেন সারা পশ্চিমবাংলা জুড়ে আদিবাসীদের এসটিদের রিজার্ভেশন জায়গা নন এসটি প্রকল্প আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন, কিন্তু এইরকম পরিস্থিতি যদি চলতে থাকে আজকে যারা এসটি আছে নাম মাত্র শুধু রিজার্ভেশন থাকবে, তারা বাস্তবে কিন্তু কোনো বেনিফিট পাবে না। সুতরাং এইটাকে আমরা সাধারণ মানুষের সচেতন করার জন্য বিভিন্ন জায়গায় আমরা এমনকি আপনারা জানেন আদিবাসীদের বিভিন্ন মেলা, বিভিন্ন রকম অনুষ্ঠান, বিভিন্ন রকম সামাজিক সংগঠনের অনুষ্ঠান, সেই সমস্ত জায়গায় আমরা প্রচারপত্র বিলি করছি, মেম্বারশিপ কালেকশন করছি, এবং যাতে সাধারণ মানুষ এর যে প্রতিকারক আদিবাসীদের যে জায়গা দখল করছে এর যে ক্ষতিকারক দিক যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, সেইটার প্রচারের অর্থে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, যেখানে মেলা হচ্ছে, যেখানে যাত্রা হচ্ছে, এমনকি বিয়ে বাড়ি পর্যন্ত আমরা এই প্রচার বিক্রি করার জন্য আমাদের সংগঠন থেকে চেষ্টা করা হচ্ছে, এবং যাতে সাধারণ মানুষ এটা নিয়ে সচেতন হয় এই উদ্দেশ্য সাধনের জন্য আমরা এই প্রচার অভিযান চালাচ্ছি।